বাগড়ার শ্রীপুরে ইটভাটার বন্ধ মৌসুমে ভাটার জমিতে চাষ হচ্ছে ধান থেকে শুরু করে নানা সবজি, ফলনও মিলছে ভালো। এতে লাভবান হচ্ছেন ভাটার মালিক ও শ্রমিকরা। প্রধানমন্ত্রী ঘোষিত প্রতি ইঞ্চি জমি আবাদের আওতায় আনতেই উপজেলা কৃষি বিভাগের এই উদ্যোগ। বর্ষায় প্রায় ৬ মাস বন্ধ থাকে ইটভাটা। এ সুযোগে মাগুরার শ্রীপুরে ভাটার আশেপাশের পতিত জমিতে হয়েছে ফসলের আবাদ। উপজেলা কৃষি বিভাগের তত্ত্বাবধানে ধান ও নানা পদের সবজি চাষ করেছেন ভাটার মালিক ও শ্রমিকরা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ভাটা বন্ধ থাকলেও বসে না থেকে চাষাবাদে ব্যস্ত শ্রমিকরা। এসব জমিতে ধান ও সবজির ফলনও আশানুরূপ। লাউ, অনেক শাকসবজি, পেঁয়াজের ক্ষেত করা হয়েছে এখানে। তারপর আপনার সবজি দিয়ে আপনার ওই পাশ দিয়ে কুমড়া টুমড়ো অনেকগুলো ক্ষেত করা হয়েছে। আশা করি ২৫ বিঘা জমিতে আমার কম করে আনুমানিক ৪৫০ থেকে ৫০০ মন ধান উৎপাদন হবে। আজ এসে আমরা পড়ে থাকে, এবার করেছি, তাতে যেন ভালোই ফলবেন। কৃষি বিভাগের পরামর্শে আমরা এগুলো পরিচর্যা করতেছি, আমাদের আশানুরূপ ভালো ফলন হয়েছে। শ্রীপুরে ইটভাটায় মোট সাময়িক পতিত ২৩ হেক্টর জমির ১৯ হেক্টর এখন চাষাবাদের আওতায়। এই ইটভাটাগুলোতে আমন ধান, আউশ ধান এবং ইটে মাটির যে স্তূপগুলো আছে সেখানে আমরা সবজি চাষ করেছি, করে আমরা এই পতি সাময়িক পতিত জমিগুলোকে আমরা চাষাবাদের আওতায় এনেছি। এমন উদ্যোগে কৃষি বিভাগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমরা পরীক্ষামূলকভাবে এটা আমরা করেছি, আমাদের সহায়তা করেছে আমাদের ডিসি মহোদয়, আমাদের সহায়তা করেছে আমাদের কৃষি অধিদপ্তর। আমাদের ক্ষেতে চমৎকার ধান হয়েছে এবং বালগুলো আসছে এবং প্রত্যেকটা সবজি অনেক সুন্দর এবং সার ছাড়া সবজি আমরা করছি। ইটভাটার পাশাপাশি বাড়ির আশেপাশে পড়ে থাকা জমিও চাষের আওতায় আনা গেলে স্থানীয়রা লাভবান হবেন বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। ডিবিসি নিউজ ডেস্ক।